আসসালামু আলাইকুম। তো দর্শক সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমরা হাউজহোল্ড কিন্তু খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু চলে আসলাম। আশা করি পুরো ব্লগটা দেখবেন। তো আমাদের সাথে তো খুঁটিনাটি কিন্তু সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো আজকে কিন্তু ব্লগটা থাকবে কিন্তু এক্সস্ট ফ্যানের। তো শুরুতে কোথায় আসলাম আমরা অ্যাড্রেসটা জানিয়ে দিব আপনাদেরকে। তো এ হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানকার যে অ্যাডজাস্টমেন্টের কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো নাম্বারটা কিন্তু আপনারা অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন কীভাবে অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা কিনতে পারেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ভালো আছি বস। জি বস, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা তো চাচ্ছিলাম আজকে অ্যাডজাস্টমেন্টের কিছু রিভিউ দেওয়ার জন্য। তো সবাই তো চাচ্ছে যে ভাই একটু কম প্রাইসে অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। এখন বস গরমের দিনে ফ্যানের দাম সবসময় বাড়ে, এই কথা সবার জানা রাখা উচিত। আচ্ছা, যারা না জানে তাদেরকে বলে রাখলাম, গরমের দিনে সবসময় ফ্যানের দাম বাড়ে। মানে চাইলে তাহলে শীতের দিনে কি কমে? শীতের দিনে ফ্যানের দাম কমে অবশ্যই। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন মানে শীতের দিনে কিনে রাখতে হবে? হ্যাঁ অবশ্যই কিনবেন, শীতের দিনে ফ্যান কিনবেন আর গরমের দিনে কম্বল কিনবেন, তাহলে সবসময় জিতবেন। আচ্ছা আচ্ছা, শীতের দিনে ফ্যান আর গরমের দিনে কম্বল, তাহলে সবাই জিতবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো फ्रेंड्स আমরা যদি একটু দেখাই এখানে কি কি অ্যাডজাস্টমেন্ট আছে। তো এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে কিন্তু বাসাবাড়িতে ইউজের জন্য কিন্তু অ্যাডজাস্টমেন্টের ভেরিয়েশন আছে, একদম ছোট থেকে শুরু করে আমরা কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমরা শুরুতেই এই যেটা দেখতে পাচ্ছি, এটা এটা কত ইঞ্চি ভাই? এটা 6 ইঞ্চি। আচ্ছা, 6 ইঞ্চি না, পাখা কয়টা থাকবে? পাখা থাকবে 7টা। 7টা পাখা না? তো এটা দাম কত আসবে? দাম আসবে 750 টাকা। 750 টাকা। তো এগুলো কিন্তু আপনারা কিচেনে কিন্তু আপনারা ইউজ করতে পারেন মাত্র 750 টাকা। পাশাপাশি এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটাও খুবই সুন্দর। এটা এটা ফুল থাকবে, এটা ফুল রাউন্ড, এটা দাম পড়বে 1100 টাকা। 1100 টাকা, ওকে। আর এর চেয়ে কমন নাই? এর চেয়ে কম দামে আছে কিন্তু জিনিস ভালো হবে না। এটা 100% তামা মোটর এবং অরিজিনাল চায়না, মানে কপার মোটর, 100% কপার মোটর এবং চায়না। দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে। তো এগুলো দিয়ে কিন্তু আপনারা রান্নাঘরের যাদের রান্নাঘরে বাতাস বের হওয়ার জায়গা পর্যাপ্ত করে নাই, তাই এর পাইপ দিয়ে বাতাস ইউজ করতে পারবো। আচ্ছা, পাইপ দিয়ে পাইপ দিয়ে বাতাস বের করে দিতে পারবো। আচ্ছা, আপনার কাছে আছে সব? হ্যাঁ এভেলেবল আছে, পাইপও আছে ফ্যানও আছে। আচ্ছা আচ্ছা, তো এগুলোর দাম কেমন পড়ে? এটার দাম পড়বে 1100 টাকা। আচ্ছা, 1100 টাকা, হ্যাঁ। তো ফ্রেন্ডস বুঝতে পারছেন সর্বনিম্ন 750 টাকা থেকে অ্যাডজাস্টমেন্ট ওনাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা যদি একটু দেখি এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এগুলো সরাসরি চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করা। তো বুঝতে পারছেন আপনারা আসলে দেখে শুনে কিন্তু ভালো কিছু ইন্ডিয়ান নিতে পারবেন। একে করে আমরা আসতেছি, এই যে এটা একটু হাতে নাম ভাইয়া, এটা একটু দেখে আমরা, এই যে দেখেন এই অ্যাডজাস্টমেন্ট অরিজিনাল তাম, এটা বাংলাদেশের মধ্যে একমাত্র আমার কাছে আছে থার্মাল ফিউজ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 8 ইঞ্চি, এটা অরিজিনাল 8 ইঞ্চি। আচ্ছা, এই ফিউজ থাকার কারণে সুবিধাটা, ফিউজ থাকার কারণে হচ্ছে ফ্যানটা কখনোই জ্বলবে না, আল্লাহ দিলে। আচ্ছা, যতক্ষণ ফ্যানটা পারবেন ইউজ করতে পারবেন, কখনো টেনশন করবেন যে ফ্যানটা নষ্ট হবে কিনা। আচ্ছা, ফ্যানটা নষ্ট হবে না। আচ্ছা, তো এটা এটা হচ্ছে কত ইঞ্চি থাকবে? এটা 8 ইঞ্চি। এটা হচ্ছে সামনের সাইড না? হ্যাঁ সামনের সাইড, এটা ভিতর সাইড, এই সাইডটা থাকবে ভিতরে, এই সাইডটা বাহিরে। এটা দাবাতে বের করবে, এটা ভিতরে কয়েলটা কিসের থাকবে? 100% তামা থাকবে, এটা কপারের থাকবে, এটা 100% কপার। আচ্ছা, তো এটা দাম কত দিচ্ছেন? এটা দাম দিচ্ছি 2200 টাকা। 2200 টাকা, ওকে। নেক্সট, এই ডিজাইনের আরেকটা বড় ভার্সন আছে, আমরা এটা এটা আছে 10 ইঞ্চি, এটা আউট হচ্ছে 12 ইঞ্চি। আচ্ছা, এটা আউট হচ্ছে 12 ইঞ্চি। আচ্ছা, এটা কত আসবে দাম? এটা দাম আসবে 3200 টাকা। 3200 টাকা। আচ্ছা, ওকে। তো এটা ফিউজ সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটাও ফিউজ সিস্টেম, ওকে। পাশাপাশি অফ হোয়াইট কালার, এটা 8 ইঞ্চি, এটা এমআরটি ব্র্যান্ডের, খুব নামকরা ব্র্যান্ড। এই মালগুলো সবই সরকারের কাজে যায়। জি, এই মালগুলো সবসময় সরকারের কাজে ইউজ করে। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট এর যে কাজগুলো আছে সেগুলোতে ইউজ, এমআরটি কোম্পানি, এটা এমআরটি ব্র্যান্ড। আচ্ছা, তো খুব সুন্দর, এই যে কেবলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত মোটা কেবল। ওকে, তো এটা কত দাম আসবে ভাইয়া? এটা দাম আসবে 2100 টাকা। 2100। একটু ব্যাক সাইডটা যদি আমরা দেখাই, এই যে দেখেন এটা খুবই মানসম্মত কিন্তু, এটা তো 2100 টাকা, মাত্র 2100 টাকা বলে কিন্তু আপনারা নিতে পারবেন, ওকে। পাশাপাশি এটার আরো সাইজ আছে, চারটা সাইজ আছে, 8টা সাইজ, 8টা সাইজ, মানে 6, 8, 10, 12, 14, 16, 18টা, মানে 6 ইঞ্চি থেকে শুরু, 6 ইঞ্চি থেকে শুরু 18 পর্যন্ত। আচ্ছা, তো এটা দাম, এটা কত ইঞ্চি? এটা হচ্ছে 12 ইঞ্চি। আচ্ছা, এটা দাম কেমন? এটা দাম রাখা যায় আপনার জন্য 4200 টাকা। আচ্ছা, ওকে। তারপর পাশাপাশি 14 ইঞ্চি, এটা 5500 টাকা, 5500 টাকার বড়, এটা 16 ইঞ্চি, এটা দেখা যাবে 6500 টাকা, 6500 টাকা। আচ্ছা, ওকে। পাশাপাশি আমরা যদি এটা দেখাই, এই যে এটা কোন কোম্পানি? এয়ার কিং কোম্পানি মাল, এটা হচ্ছে চায়না। এই জানটা একটু হাতে নেন তো ভাইয়া, এটা এয়ার কিং কোম্পানি মাল, এটা হচ্ছে চায়না, এটার দাম মাত্র 1150 টাকা। চায়না তো বেশি দিন যায় না ভাই। না, এটা যাবে অবশ্যই যাবে, এটা মোটরটা তামা দেখা যাচ্ছে, দেখেন একটু জুম করে। আচ্ছা, এই যে কপার মোটর, 100% কপার মোটর, অনলি 1150 টাকা, 1150 টাকা। এই দেখেন, এটা দেখেন, এটা কারেন্ট খায় মাত্র 40 ওয়াট, রাত দিন 24 ঘন্টা চালানো কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, রাত দিন 24 ঘন্টা ডাইরেক্ট মোটর। আচ্ছা, ডাইরেক্ট মোটর এটা।
এটা ডাইরেক্ট মোটর দাম পড়বে 4200 টাকা এটা কিন্তু হেভি মোটর একটু দেখি আমরা ব্যাক সাইডে এই যে দেখেন এটা কপার মোটর না 100% কপার মোটর লেখাই আছে এই যে দেন আচ্ছা এই যে আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু সবকিছু লেখা আছে গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু লেখা আছে ওকে তো সাইজ হবে অনেক সাইজ হবে এটা এটার দাম এটার বড় আছে এটা হচ্ছে 12 ইঞ্চি এর মধ্যে আছে 16 12 14 18 এর মধ্যে চারটা সাইজ এটার দামটা কত আসবে দাম আছে 4200 টাকা এটা 12 ইঞ্চি হ্যাঁ আর এটা হচ্ছে 14 ইঞ্চি এটার দাম আছে 5200 টাকা 5200 পাশাপাশি এটা হবে 16 ইঞ্চি এটার দাম পড়বে 6300 টাকা 6300 টাকা আচ্ছা এটা আছে প্রোডাবল টাইপ ফ্যান এই ফ্যানটা আপনি ডাক্টিং বা বেসমেন্ট ইউজ করতে পারবেন যাদের নাকি বাতাস বের হওয়ার মতো জায়গা নাই আচ্ছা আচ্ছা বা যারা নাকি বাতাস বের করতে পারে না অনেকে বলে জানালা নাই আমার বাসায় আমি বাতাস কিভাবে বের করব তাদের জন্য একটা পদ্ধতি হচ্ছে কি এই ফ্যানটা আপনি যেই কোনো এক জায়গায় বসে রাখবেন পাইপ যেতে বাতাস 1000 ফিট 2000 ফিট 5000 ফিট দূরে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা অনেকে পাইপটা আমার কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা অনেকে আছে বাসাবাড়িতে দেখা যায় ফ্লোর তো শুকানোর জন্য হ্যাঁ তারা ইউজ করতে পারে এই যে পেশেন্ট ডান দিশা ওকার আছে আচ্ছা আচ্ছা ফ্লোর শুকানোর জন্য কিন্তু আপনারা এই আপনারা ফ্লোর শুকানোর জন্য ইউজ করতে পারবেন দেখেন চাই সেটা পাইপ কোনো ভাইব্রেশন নেই কোনো সাউন্ড নেই আচ্ছা আচ্ছা এটা দাম কত আসবে ভাই এটা দাম আসবে আপনার জন্য 6500 টাকা 6500 টাকা খুব সুন্দর একটা একেবারে পোর্টেবল খুব সুন্দর পোর্টেবল টাইপ হ্যাঁ আপনি যেখানে খুশি সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন ইউজও করতে পারবেন আমার কথা আমরা যদি একটু হেভেলস এর গুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম হেভেলস এর গুলো এখন সাইজ একটা সাইজ আমার কাছে মিসিং আছে অলরেডি এখন আছে 9 ইঞ্চি আর 12 ইঞ্চি 6 ইঞ্চি আমার কাছে নাই আপাতত আচ্ছা ওকে তো 9 ইঞ্চিটা কত আসবে 9 ইঞ্চি হবে অনলি 3400 টাকা আচ্ছা 2000 এটা ইন্ডিয়ান হ্যাঁ 2900 টাকা এটা আসবে 12 ইঞ্চি26 রুপি আপনারা ফ্যান সম্বন্ধে জানেন বা জানার অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন এই ফ্যানটা কত ভালো কোম্পানি আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল কোরিয়ান ফ্যান এটা কত দিবেন এটা দিব আপনার জন্য 3500 টাকা এটা সাইজও আছে তিনটা সাইজ 8 10 12 আর বাকি সাইজগুলো অলরেডি শেষ হয়ে গেছে আচ্ছা এটা কি জিনিস এটা হচ্ছে কুলিং ফ্যান এটা হচ্ছে কুলিং ফ্যান এর আগে একটা ফ্যান দেখেছিলাম যেটা এই যে এটা এই ফ্যানটা বড় সাইজের এটা হিটসিং মোটর আচ্ছা আচ্ছা এই মোটরটা বাংলাদেশে কেউ আনতে পারে না এখন পর্যন্ত হিটসিং আচ্ছা এটা কত আসবে দাম এটা আসবে দাম অরিজিনাল করে 1500 টাকা 1500 এর মধ্যে চাইনা আছে অনলি 700 টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি কাজের জন্য ভাই এটা হচ্ছে ক্লিন এয়ার ফ্যান এটা একটার সাথে দুইটা কাজ করবে একদিক এই দিকটা গরম বাতাস নিচে ঠান্ডা বাতাস দিবে উপরে দিকে গরম বাতাস টানবে একসাথে দুইটা কাজ করবে মানে কুলিং ফ্যান মানে রুমটা ঠান্ডা হচ্ছে বা গরমটা বের হচ্ছে একই সাথে দুইটা এটা কোন কোম্পানি এটা এটা হচ্ছে ডোরি কোম্পানি ডোরি ডোরি কোম্পানি আচ্ছা ডোরি দামটা কত আছে এটা দামটা হবে 7500 টাকা 7500 টাকা একটা সিলিং অ্যাডজাস্ট ওটা হচ্ছে 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি যাদের নাকি প্রয়োজন রান্না করে রেস্টুরেন্ট লাগে তাদের জন্য এটা দাম পড়ে মাত্র 6500 টাকা মাত্র বিশেষ করে বড় বড় বুফে গুলোতে আমরা দেখি এটা মাত্র 6500 টাকা কিচেনে তাদের সাইজ আছে তিনটা সাইজ গরম থাকে ওয়েদার তো সেই ক্ষেত্রে আপনারা এগুলা দিয়ে কিন্তু ঠান্ডা ইউজ করতে পারবেন এগুলা দাম কেমন আসবে এটা হবে 6500 6000 দাম এটা এটা সাইজ কিন্তু একই এটা দাম আসবে সেম 6500 6500 আর এক সাইজ বড় আছে এটা করবে 8500 টাকা 8500 এটাও 8500 এটা না এটা হবে 6500 এটা 6500 এত বড় 6500 কিন্তু বড় সাইজের দাম একটু কম আছে দামটা কম আছে না দাম একটু কম আছে আচ্ছা পাশাপাশি এখানে আমরা সুন্দর এটা হচ্ছে প্রোডাবল টাইপ এই ফ্যানটা আপনারা যা তারা জাহাজে দেখছেন তারা হয়তো দেখতে পাবেন এই ফ্যানটা প্রোডাবল টাইপ এই ফ্যানটা ওইটার মধ্যে সেমি কিন্তু এর প্রেসার আরো বেশি অনেক আর দেম হচ্ছে 800 ওয়াট হচ্ছে 1200 আচ্ছা এটা মাস্টার এটা সাইজ হচ্ছে 16 হ্যাঁ এটা মাস্টার কোম্পানি টু মাস্টার কোম্পানি আচ্ছা আচ্ছা এটা সাইজ হচ্ছে 16 আরপিএম 2800 ওয়াট হচ্ছে 1200 আচ্ছা এগুলো কি ভাই মোটর টোটর কেটে যাওয়ার কোনো চান্স থাকে না আমার সাথে মোটর কেটে যাওয়ার চান্স তো হয় কারেন্টের কারণে যদি কারেন্টটা ভোল্টেজ হচ্ছে সাথে সাথে ইনার্ট করে আবদান করে তাহলে তো মোটরটা যেতে পারে আনলে মোটরটা যাওয়ার কোনো সুযোগ নাই
আচ্ছা এরকম কি অরিজিনাল তামা এরকম কি কোনো কনভার্টার আছে যে আমি ফ্যানের সাথে লাগাই দিলাম আমার ভোল্টেজটা ঠিক থাকবে বা এরকম কোনো প্রবলেম হবে ভাই কারেন্টের বিষয়ে বাংলাদেশে বলা সম্ভব না মানে এরকম হয়তো থাকতে পারে কিন্তু আমার কাছে জানা মতে নাই আচ্ছা আচ্ছা বাংলাদেশে কারেন্টের যে অবস্থা এই অবস্থার মধ্যে কোনো কারণ এটা তো একটা হেভি একটা মোটর হ্যাঁ এটা অনেক হেভি এটা বললাম তো 1200 ওয়াট 1200 ওয়াট দামটা আসবে দামটা আসবে এটার জন্য লাগবে 22000 টাকা মাত্র 22000 আচ্ছা আর পাশাপাশি ওয়াল সেটিং খুব সুন্দর বাজাজ আছে ইন্ডিয়ান বাজাজ ইন্ডিয়ান এটা ওয়াল মুভিং ফ্যান এটা হচ্ছে 30 ইঞ্চি আপনারা চলে আসবেন কিন্তু হ্যাঁ আমরা চেষ্টা করলাম আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টের যে কালেকশন গুলো আছে সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য পাশাপাশি এখানে এই যে আরো আরো কিন্তু আছে এগুলো এই যে প্লাস্টিক বডি এগুলা কেমন দাম পড়ে এটা হচ্ছে প্লাস এটা চায়না মাল এটা পড়ে মাত্র 620 টাকা মাত্র 620 টাকা 620 টাকা এখানে একটা সাইজ আছে চারটা সাইজ 6 8 10 12 এগুলো আছে আবার আরএফএল এর এগুলো বিজলি না হ্যাঁ আরএফএল এর কোম্পানি আচ্ছা আচ্ছা এগুলো বিজলি 12 ইঞ্চি কত পড়ে বিজলি 12 ইঞ্চি পড়বে গাড়ির আছে আপনাদের জন্য 1350 রাখবা বলে 1150 টাকা আচ্ছা 10 ইঞ্চিটা 10 ইঞ্চিটা একটা মেডাল পড়বে 1305 টাকা গাড়ির লাগবা মাত্র 1100 টাকা বা ডিজাইন গুলো আছে মডেল গুলো আছে তো সেগুলো সম্পর্কে কিন্তু মোটামুটি ধারণা দেওয়ার জন্য তো আপনারা চলে আসবেন এখানে তো ওনাদের অনেক প্রোডাক্ট আছে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি ভাইয়া আরেকটা ফ্যান আছে ইন এবং আউট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিএস কোম্পানি 9 ইঞ্চি আছে 11 ইঞ্চি আছে সাইজ হয় দুইটা আচ্ছা এই ফ্যানটা আপনি ইউজ করতে পারেন 3000 আরপিএম আচ্ছা এটা ডাবল বল বেয়ারিং আচ্ছা আচ্ছা এটা 100% কপার মোটর ডাবল বল বেয়ারিং এটা হচ্ছে ইন এবং আউট একটার সাথে দুইটা কাজ করতে পারবেন আচ্ছা এটার দাম কেমন আসবে অনেকে আছে ফ্যানটা লাগাইতে পারে না তাদের জন্য এই ফ্যানটা বেস্ট এই ফ্যানটা আপনি একটা ফ্যানে এক জায়গায় লাগাবেন কাজ করবেন দুই ভাবে ইচ্ছা করলে গরম মধ্যে বের করবেন ইচ্ছা করে ঠান্ডা মধ্যে ঢুকাইতে পারবেন এতদিন কিন্তু এসিডিসি ফ্যান মার্কেটে অনেক অনেক দাম বিক্রি করছে কিন্তু আমার এই নতুন মালগুলো আসার কারণে আমার দাম অনেক কমাই দিচ্ছে এটার দাম বাড়বে 3100 টাকা মাত্র মাত্র 3000 12 ইঞ্চি এসিডিসি ফ্যান মাত্র 3100 টাকা আচ্ছা ওকে এই ফ্যানের মধ্যে তিনটা কোয়ালিটি একটা লাইট আছে 100 ঘন্টা জ্বলবে একটা লাইট আছে 100 ঘন্টা জ্বলবে এবং হাই স্পিড চালাবে 5 ঘন্টা 2 ঘন্টা আর লোডে চালাবেন মাত্র 2 ঘন্টা 2 ঘন্টা চালাতে পারবে আচ্ছা ওকে তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো फ्रेंड्स এখানে অনেক অ্যাডজাস্টমেন্ট কালেকশন আছে তো আপনারা আসবেন দেখে শুনে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো বিদায় নিচ্ছি তো এই হচ্ছে ওনাদের ব্যানারটা আপনারা 130 নম্বর দোকান নবাবপুর এমসি মার্কেট তো এইচ চৌধুরী কিন্তু ওনাদের প্রতিষ্ঠানের নাম তো এখানে অনেক অ্যাডজাস্টমেন্টে বিয়ে প্রতিষ্ঠানটা কিন্তু 1964 থেকে এই প্রতিষ্ঠান একই জায়গায় একই নামে চলছে এটা কেমন আছে ভাই দাম এটা হচ্ছে কি অনলি 1300 টাকা এটা 12 ইঞ্চি হাই এটা ক্রাউন ব্র্যান্ডের মাল আচ্ছা এটা কেমন আছে দাম এটা আছে আমাদের 4000 টাকা এটা 4000 টাকা আবার এখানে আরো ফ্যান আছে যারা গরমের জন্য টেবিলের জন্য বাচ্চাদের জন্য এটা অনলি 800 টাকা এটা 800 এটা পড়বে 650 এটা পড়বে 650 আচ্ছা 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 তো তাইলে আপনারা এখানে আরেকটা ফ্যান আছে এই ফ্যানটা এসি আছে এসির মোটর ডাইরেক্ট এসির মোটর এবং এসির ব্লেড এই ফ্যানের এত বাতাস আশা করি সামনে কেউ দাঁড়াতে পারবে এটা এত বাতাস আচ্ছা এটার দাম কত আসবে এটার দাম আসবে 3800 টাকা আচ্ছা 3800 টাকা 3800 টাকা অনলি 3800 টাকা তো फ्रेंड्स চেষ্টা করলাম আমরা ওনাদের যে কানেকশন গুলো আছে সেগুলোর সাথে কিন্তু আপনাদের একটু পরিচয় করার জন্য তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন তো এই যে এগুলো দেখতে পারেন আপনারা এগুলো কেমন দাম হবে যাতে সাদা টাইপ ফ্যান লাগে যারা বলে রুমের মধ্যে বৃষ্টি আসে ধুলো আসে তাদের জন্য এই ফ্যানটা আচ্ছা আচ্ছা এটা গরম মধ্যে বের করবে কিন্তু ভিতরে কোনো বৃষ্টি ঢুকবে না আচ্ছা আচ্ছা আরেকটা আছে এটা এটা এসডিসি ফ্যান এটা বড় ফ্যান আচ্ছা আচ্ছা এটা এটা কত পড়বে এটা 16 যেটা দাম পড়বে 4000 টাকা আর সাদা টাইপ এটা পড়বে অনলি 2500 টাকা আচ্ছা ওকে বসেন তো फ्रेंड्स আমরা বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন তো আপনারা যারা এই ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো কেনাকাটা করতে চান তো আমাদের সাথে কন্টাক্ট করবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম